দর্শক এখন আমরা আছি আদিবুইমা নদীর পারে যে বেড়িবাদ সে বেড়িবাদে যে রাস্তাটা আছে মেন রোডে তো দেখতে পাচ্ছেন বর্তমানে মেন রোডের অবস্থা তো ময়লা রাখার কারণে এখানে কাদাটা ভরে যাচ্ছে আর বর্তমানে কিন্তু একটি বিকু কাজ করতেছে তো এটা হচ্ছে আপনার যে কাঁচা বাজারের সংলগ্ন যে বেড়িবাদটা সেটাই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমি দেখছি যে তারা বর্তমানে যে কাজের গতি আগের তুলনায় কিন্তু অনেক অনেক বেটার অনেক বেটার ও সকাল সকালই তারা কাজ শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আর কিছু কিছু মানুষ জড়ো হয়ে দেখছে কাজটা দেখতেছে তাদের দর্শক বৃষ্টির মধ্যেও কিন্তু তারা তাদের যে কাজ সেটা কিন্তু অব্যাহত রাখে তো এখন ঝিরঝিরি বৃষ্টি পড়তে আসছে তো তারা খুব সকাল থেকে কিন্তু কাজ শুরু করেছে আবার মাঝ রাতেও কাজ চলে তো মিলামিশে বলতে পারেন যে বর্তমানে কাজের গতি আগের তুলনায় অনেক অনেক বেটার আর এই যে দেখতে পাচ্ছেন কিছু ময়লা যে ময়লাগুলো আগে মানে রাস্তা তৈরি করা হয়েছিল সেই রাস্তার ময়লাগুলো কিন্তু বর্তমানে উঠিয়ে ফেলা হচ্ছে উঠিয়ে তা পুরাটাই পরিষ্কার করার চেষ্টা করছে মূলত এখানে যে ব্লকগুলো বসানো ছিল এই ব্লক পর্যন্ত তারা ময়লা উঠিয়ে নিয়ে যাবে তো এটা আসলে খুবই একটা ভালো বিষয় যে আদি বুড়িগঙ্গা যে আদি যে সীমানা সেটা কিন্তু তারা চিহ্নিত করতেছে এখন দেখা যাক তারা এই পারে যেরকম চিহ্নিত করলো ওই পারে পারে কিনা তো ওই পারও দেখা যাবে হয়তো বা কিছুদিনের মধ্যেই উচ্ছেদে নামবে তো সেটাও কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাবো অনেক ময়লা ওদিকে খালি ময়লা আর ময়লা ছাড়ার কোনো কথা নেই আর এই দেখতে পাচ্ছেন রাস্তা পাশে কিন্তু ময়লাগুলো খনন করে রাখা হচ্ছে মূলত আজকে বৃষ্টির কারণে কিন্তু অনেক অনেক বাতাস আর বাতাসের কারণে কিন্তু মানে আমার কথাগুলো হয়তো স্পষ্ট বুঝতে পারছে না এই আরেকটা ভিডিও এনে এখানে রাখা হয়েছে মূলত এরা এই ময়লাগুলো সরিয়ে ফেলা যে কাজটা সেটা করে তো আজকে রাতে কিন্তু এখানে ময়লা অনেক ময়লা সরিয়ে ফেলা হয়েছিল এবং এই ময়লাগুলো আছে আজকে রাতে আবার এগুলো বাকি ময়লাগুলো সরানো হবে আসলে মূলত এখানে এত ময়লা আছে আমার মনে হয় আরো চার পাঁচ দিন কাজ করলেও হয়তো এখানকার ময়লাটা শেষ করা পসিবল হবে না আর এই যে রাস্তার এই পাড়টা মূলত আমি বলতেছিলাম যে এই পারে যে নদীর আদি বুড়িগঙ্গা যে অংশটা সেটা কিন্তু এখনো তারা চিহ্নিত করেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর ছোটখাটো যে পিলার ছিল সেই পিলার গুলো কিন্তু এখন আর নাই মূলত বুঝিনি তো দখলকারীরা উঠায় ফেলছে আর এই দশা শুধু এখানে না যে কোরআনকার যে মিনিকার আছে সেখানেও কিন্তু একই অবস্থা যে সীমানা পিলার যে আগে দিয়ে দেওয়া হয়েছিল সেগুলো উঠিয়ে ফেলেছে দখলকারীরা মূলত দখলকারীরা আল্লাহ জানে তারা কিভাবে নিজেদেরকে আসলে খুবই দুঃখজনক হলো সত্য যে দখলকারীরা এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছে তো এই অংশে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন একটি ভিকু দ্বারা খনন করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে ঠিকাদারিও আছে ঠিকাদারিরা কিন্তু তারা তাদের কাজ করছে তো এই যে রাস্তাটা কিন্তু আগে অনেক ময়লা দিয়ে বড় করা ছিল সেটা কিন্তু এখন ছোট করা হচ্ছে ছোট করে কিন্তু কাজ চলমান গেছে তারা ওই সেই কামাঙ্গিচল বাঘাবিরি জিরাকে বলে বা রসুলপুর বিরিজ হিসেবে অনেকে চিনে বলো দুইটাই হচ্ছে মানে কামাঙ্গিচল এবং হাজিরবাগ এই দুইটার জয়ের যে ব্রিজটা সেটা হচ্ছে মধ্যে এবারে হচ্ছে হাজিরবাগ মৌজা আর এখানে হচ্ছে কামাঙ্গিচল কামাঙ্গিচল মৌজা আর দেখতে পাচ্ছেন এখন আমার সামনে ভিকু কাজ করতেছে তো দর্শক আপাতত এখন মনে হচ্ছে যে বৃষ্টি একটু জোরে জোরে নামা শুরু করবে তো এখনই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর বর্তমানে আপডেট বলতে শুধু এখানে ময়লা পরিষ্কার করা হচ্ছে ময়লাগুলো সরিয়ে ফেলা হচ্ছে হ্যাঁ পরবর্তীতে হয়তো বা দেখা যাবে যে এই ভাসমান যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো সরানোর জন্য ভাসমান ভিকু আসবে ভিকু এসে এই ময়লাগুলো পরিষ্কার করে এরপর হয়তো সীমানা নির্ধারণ করবে তো এতটুকু আমার কাছে আপডেট ছিল বর্তমানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা এবং মঙ্গল কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।